হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড টু থাউজেন্ড বন্ধুরা সম্প্রতি ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড উইনারদের নাম ঘোষণা করা হয়েছে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তাদের নাম সম্পর্কে কারা এই পুরস্কারটি পেতে চলেছে আমরা ভিডিওর মাধ্যমে ঘোষণা করব। বন্ধুরা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী সমস্ত পরীক্ষার জন্য তাই বলছি বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ হতে দেখো আমরা এই ভিডিওটি প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করবো এবং সেই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করো তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দাও আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জি এবং কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড সমস্ত রকম তথ্য সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আর এই ভিডিওটির পিডিএফ পেতে গেলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করে দিই ন্যাশনাল স্পোর্ট অ্যাওয়ার্ড টু বন্ধুরা প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে ক্রীড়া ক্ষেত্রে পুরস্কারগুলির মধ্যে ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার কোনটি অর্থাৎ ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের নাম কি সঠিক উত্তর হবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার বন্ধুরা বলে দিই প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম অনুসারে এই পুরস্কারটি দেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম অনুসারে এই পুরস্কারটি দেওয়া হয় এবং এটি হলো ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার এবার পরবর্তী প্রশ্ন হল যে এই পুরস্কারটি দেওয়া শুরু কবে থেকে হয়েছিল এই পুরস্কারটি দেওয়া শুরু হয়েছিল উনিশশো একানব্বই থেকে বিরানব্বই বন্ধুরা উনিশশো এবং বিরানব্বই সাল থেকে এই পুরস্কারটি দেওয়া শুরু হয় এবং এই পুরস্কার মূল্যগত সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা এই পুরস্কার ধরুন পাওয়া যায় বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখেনি পরবর্তী প্রশ্ন হলো সর্বপ্রথম কাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল আমরা কি দেখলাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার এবার দেখব সর্বপ্রথম কাকে দেওয়া হয়েছিল সর্বপ্রথম দেওয়া হয়েছিল বিশ্বনাথন আনন্দকে যিনি একজন দাবা খেলোয়াড় বিশ্বনাথন আনন্দকে সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল তিনি হলেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ হলেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার এবার তার লেখা একটি বিখ্যাত পুস্তকের নাম কি মাইন্ড মাস্টার পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় মাইন্ড মাস্টার পুস্তকটি কার লেখা সঠিক উত্তর হবে বিশ্বনাথন আনন্দ চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে নিই পরবর্তী প্রশ্ন হল প্রতি বছর কোন দিনে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হবে উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট যেটি হলো রাষ্ট্রীয় ক্রীড়া দিবস ওই দিনে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার বন্ধুরা দেওয়া হয়ে থাকে এবার বলছি বন্ধুরা বলছে এবছর এবছর ভারতের মাননীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবন থেকে অনলাইনের মাধ্যমে পুরস্কার বিজয়ীদের পুরস্কৃত করবেন বন্ধুরা ভারতের মাননীয় রাষ্ট্রপতি বর্তমানে কে রয়েছেন রামনাথ কোবিন্দ রামনাথ কোবিন্দ আর বলছি বন্ধুরা এই যে পুরস্কারগুলি এগুলি আয়োজন করে কে খেল মন্ত্রালয় আয়োজন করে খেল মন্ত্রালয় এবং বর্তমানে কেন্দ্রীয় খেল ক্রীড়ামন্ত্রী রয়েছেন বর্তমানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রয়েছেন কিরণ রিজিজু বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম এবার যে বললাম প্রতি বছর উনতিরিশে আগস্ট রাষ্ট্রীয় ক্রীড়া দিবসের দিনে প্রতি বছর এই পুরস্কারগুলি দেওয়া হয় তা উনতিরিশে আগস্ট রাষ্ট্রীয় ক্রীড়া দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় সঠিক উত্তর হবে মেজর ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় ক্রীড়া দিবস প্রতি বছর উনতিরিশে আগস্ট পালন করা হয় এনাকে হকির জাদুকরও বলা হয় মেজর ধ্যানচাঁদকে হকির জাদুকরও বলা হয় চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে নিই পরবর্তী প্রশ্ন এবার দেখব এবার এই পুরস্কারগুলি বিজেতা কারা কারা পুরস্কার পেয়েছে কতজন পেয়েছে আলোচনা করব দু হাজার কুড়ি সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে বন্ধুরা সঠিক উত্তর হবে পাঁচজনকে এবং এই সর্বপ্রথম যেখান থেকে শুরু হয়েছে এই সর্বপ্রথম পাঁচজনকে দেওয়া হলো এর আগে বন্ধুরা চারজনকে দেওয়া হয়েছিল এবং দু হাজার কুড়ি সালে সর্বপ্রথম পাঁচজনকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হলো এবার আমরা তাদের নাম দেখে নেব এবং তারা কোন খেলার সাথে যুক্ত আমরা আলোচনা করব বন্ধুরা প্রথমে দেখব রোহিত শর্মা প্রথমে কি দেখব রোহিত শর্মা তিনি ক্রিকেটের সাথে যুক্ত রোহিত শর্মার সঙ্গে আলোচনা করেনি তিনি মহারাষ্ট্রের বাসিন্দা বন্ধুরা ইনি কি ইনি দু হাজার সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন যেহেতু বন্ধুরা ইনি দু এই বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন সুতরাং এনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার আমাদের জেনে রাখা উচিত তিনি কি দু সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন পরবর্তী আমরা আলোচনা করব মারিয়াপ্পান টি মারিয়াপ্পান টি অর্থাৎ মারিয়াপ্পান ভেলু ইনি কি ইনি হলেন তামিলনাড়ুর বাসিন্দা ইনি একজন প্যারা অ্যাথলেটিক্স তামিলনাড়ুর বাসিন্দা ইনি একজন প্যারা অ্যাথলিটিক্স এবং ইনি দু সালে দু সালে পদ্মশ্রী পুরস্কারে পেয়েছিলেন আবার অর্জুন পুরস্কারে পেয়েছিলেন পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার দু সালে পেয়েছিলেন পরবর্তী দেখব মানিকা বাত্রা মানিকা বাত্রা ইনি একজন টেবিল টেনিস খেলোয়াড় মানিকা বাত্রা ইনি দিল্লির বাসিন্দা বন্ধুরা এবার আমরা আলোচনা করব পরবর্তী হলো বিনেশ ফোগাট বিনেশ ফোগাট ইনি কি ইনি একজন কুস্তিবিদ বিনেশ ফোগাট ইনি কুস্তিবিদ ইনি হরিয়ানার বাসিন্দা ইনি হরিয়ানার বাসিন্দা ইনি দু সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন এবং সর্বশেষ হলো রানী রামপাল সর্বশেষ হলো কি রানী রামপাল যিনি ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা ভারতীয় হকি মহিলা হকি টিমের গুরুত্বপূর্ণ বন্ধুর ক্যাপ্টেন ইনি কি ইনি হলেন এবছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন এবং দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে পদ্মশ্রী পুরস্কার পান বুঝতে পারছি বন্ধুরা কত গুরুত্বপূর্ণ পয়েন্ট রানী রামপাল এবার আমরা আলোচনা করব এবার আমরা আলোচনা করব ক্রিকেটার হিসেবে রোহিত শর্মার আগে কতজন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ আমরা আলোচনা করলাম কি এই বছর ক্রিকেটার রোহিত শর্মা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন এবার প্রশ্ন হচ্ছে এই যে রোহিত শর্মা এবছর পেলেন এর আগে কতজন পেয়েছেন এর আগে তিনজন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন এর আগে তিনজন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন তারা কারা তারা হলেন সর্বপ্রথম পেয়েছিলেন শচীন তেন্ডুলকার উনিশশো সাতানব্বই সালে পরবর্তী দু সালে মহেন্দ্র সিং ধোনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান খুব গুরুত্বপূর্ণ কেন বন্ধুরা কারণ মহেন্দ্র সিং ধোনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন আমরা সেই নিয়ে একটি ভিডিও আলোচনা করেছি এবং তিনি দু সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিরাট কোহলি তিনি দু সালে রাজীব গান্ধী খেলদত্ব পুরস্কার পান এবং এই বছর কে পেয়েছেন রোহিত শর্মা রাজীব গান্ধী খেলদ্বন্দ্ব পুরস্কার পেয়েছেন বন্ধুরা আমরা আলোচনা করলাম এবার পরবর্তী আলোচনা করব রাজীব গান্ধী খেলদ্বন্দ্ব পুরস্কার কতজনকে দেওয়া হয়েছিল বন্ধুরা আমরা একটু দু হাজার উনিশ সালটাও আলোচনা করিনি দু হাজার উনিশ সালে কতজনকে দেওয়া হয়েছিল সঠিক উত্তর হবে দুজনকে দুজনকে দু হাজার উনিশ সালে দেওয়া হয়েছিল তারা হলেন দীপা মালিক এবং বজরঙ্গ পুনিয়া দীপা মালিক এবং বজরঙ্গ পুনিয়া বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে কতজন খেলোয়াড়কে দু হাজার কুড়ি সালে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হবে বন্ধুরা রাজীব গান্ধী খেলদ্বন্দ্ব পুরস্কার থেকে বেশিরভাগ প্রশ্ন আছে আমরা তার সাথে আলোচনা করে নেবো উল্লেখযোগ্য কিছু পুরস্কারগুলি প্রথম হলো ধ্যানচাঁদ পুরস্কার এবছর অর্থাৎ দু হাজার সালে কতজনকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হবে সঠিক উত্তর হবে পনেরো জনকে পনেরো জনকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হবে বন্ধুরা তোমাদের কিন্তু পাঁচজন রাজীব গান্ধী খেলদ্বন্দ্ব পুরস্কার বিজেতার নাম অবশ্যই মনে রাখতে হবে এবার এই যে পনেরো জন ধ্যানচাঁদ পুরস্কার এনাকে সবার মনে না রাখলেও হবে গুরুত্বপূর্ণ কিছু আমরা মনে রাখবো যেমন এবছর মরণোত্তর ধ্যানচাঁদ পুরস্কার কাকে দেওয়া হয়েছে বা মরণোত্তর ধ্যানচাঁদ পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে তিনি হলেন শচীন নাগ তিনি ছিলেন একজন সাঁতারু তাকে এই বছর মরণোত্তর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখেনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি দু সালে কাদেরকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছে আমরা দেখলাম কি পনেরো জনকে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ পুরস্কার আমরা তার মধ্যে গুরুত্বপূর্ণগুলি আলোচনা করব। প্রথমে দেখো বন্ধুরা কুলদীপ সিং ভুল্লার তিনি একজন কি তিনি একজন অ্যাথলেটিক্স সুখবিন্দর সিং সান্ধু তিনি একজন ফুটবলার তোমাদের প্রশ্ন আসতে পারে সুখবিন্দর সিং সিন্ধুকে দু হাজার সালে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছে তিনি কোন খেলার সাথে জড়িত তিনি হল একজন ফুটবলার মানপ্রীত সিং তিনি কাবাডির সাথে যুক্ত সচিন নাগ তিনি একজন সাঁতারু এবং এই বছর মরণোত্তর ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম বন্ধুরা চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখেনি দ্রোণাচার্য পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার প্রথমে বলি কাদেরকে সম্মানিত করা এটা প্রশ্ন আসে এটা কি খেলোয়াড়দের দেওয়া হয় না খেলোয়াড়দের কোচেদের দেওয়া হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দ্রোণাচার্য পুরস্কার হলো খেলার কোচেদের দেওয়া হয় খেলোয়াড়দের কোচেদের দেওয়া হয় শুরু হয়েছিল কবে উনিশশো সাল থেকে এবং এর পুরস্কার মূল্য কি পাঁচ লক্ষ টাকা দ্রোণাচার্য পুরস্কারের মূল্য পাঁচ লক্ষ টাকা চলো বন্ধুরা এবার দেখে নি দু সালে কতজনকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে মোট তেরো জনকে মোট তেরো জনকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে লাইফ টাইম ক্যাটাগরিতে আটজন এবং রেগুলার ক্যাটাগরিতে পাঁচজনকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা এবার আমরা আলোচনা করে নেব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যে দ্রোণাচার্য পুরস্কার সম্পর্কে দু হাজার কুড়ি সালে কতজনকে মোট তেরো জনকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হলো ধর্মেন্দ্র তিওয়ারি তিনি একজন তীরন্দাজি প্লেয়ার ধর্মেন্দ্র তিওয়ারি পুরুষোত্তম দাস তিনি একজন তীরন্দাজি প্লেয়ার নরেশ কুমার তিনি একজন টেনিস ওম প্রকাশ দাইয়া তিনি একজন কুস্তিবিদ অ্যাকচুয়ালি বন্ধুরা প্রশ্ন সেখান থেকে তোমাদের করে যারা সম্প্রতি কারেন্টভাবে কিছু না কিছুভাবে যুক্ত থাকে যেমন এই চারজন এনারা খুব এখন বর্তমানে খুব যুক্ত রয়েছেন এবং একজন কি ইনি হলেন কি ইনি যশপাল রানা ইনি শুটিংয়ের সাথে যুক্ত খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এনাকে কি হয়ে দেওয়া হয়েছে এনাকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করে নিই পরবর্তী প্রশ্ন হলো অর্জুন পুরস্কার কতজন খেলোয়াড়কে দু হাজার কুড়ি সালে অর্জুন পুরস্কার দেওয়া হবে সঠিক উত্তর হবে জন খেলোয়াড়কে দেওয়া হবে বন্ধুরা কত তারিখে দেওয়া হবে আমরা আলোচনা করলাম উনতিরিশে আগস্ট রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া হবে অর্জুন পুরস্কার এটি শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এবং এর পুরস্কার মূল্য কত পাঁচ লক্ষ টাকা অর্জুন পুরস্কারের পুরস্কার মূল্য পাঁচ লক্ষ টাকা বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ হতে দেখো এবং কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে এবার দেখব দু হাজার কুড়ি সালে কাদেরকে অর্জুন পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথমে দেখব অতনু দাস তিনি একজন তীরন্দাজ প্লেয়ার অতনু দাস দুটি চাঁদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা দুটি চাঁদ তিনি একজন অ্যাথলেটিক্স ইশান শর্মা তিনি একজন ক্রিকেটার দীপ্তি শর্মা তিনি একজন মহিলা ক্রিকেটার অদিতি অশোক তিনি একজন গল্প বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অদিতি অশোক তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন গল্প ক্যাটাগরি থেকে পরবর্তী প্রশ্ন হলো মনু ভাকার তিনি শুটিংয়ের সাথে যুক্ত এবং সৌরভ চৌধুরী তিনি শ্যুটিংয়ের সাথে যুক্ত বন্ধুরা বুঝলোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করছি যেগুলি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে এবং পিডিএফটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো পরবর্তী দেখো দু সালে কাদেরকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল সঠিক উত্তর হবে পুনম যাদব এবং রবীন্দ্র জাদেজা বন্ধুরা আমরা একজন কি আলোচনা করলাম দু সালে কারা পেয়েছে তার সাথে আলোচনা করি দু সালে কারা পেয়েছে পুনম যাদব এবং রবীন্দ্র জাদেজা এবার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হলো এবং আজকের শেষ প্রশ্ন দু সালে কোন ইউনিভার্সিটি কে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি অর্থাৎ মাকা ট্রফি দেওয়া হবে সঠিক উত্তর হবে পাঞ্জাব ইউনিভার্সিটি চণ্ডীগড়ে অবস্থিত বন্ধুরা মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দেওয়া হবে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দেওয়া শুরু হয় উনিশশো ছাপ্পান্ন থেকে আটান্ন সাল পর্যন্ত এবং এটি কি এটি হলো ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টের মধ্যে শেষটি ইউনিভার্সিটিকে এই ট্রফি দেওয়া হয়ে থাকে বন্ধুরা বলে রাখি সম্প্রতি অর্থাৎ দু হাজার কুড়ি সালে কাকে এই মা ট্রফি দেওয়া হবে পাঞ্জাব ইউনিভার্সিটি চণ্ডীগড়কে বলে রাখি বন্ধুরা এই বছরই এই বছরই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার কুড়িতে পাঞ্জাব ইউনিভার্সিটি আবার প্রথম স্থান পেয়েছে পাঞ্জাব ইউনিভার্সিটি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার কুড়ির পুরস্কারে পেয়েছে বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ন্যাশনাল অ্যাওয়ার্ড যেগুলি সম্প্রতি ঘোষণা করা হয়েছে আমরা সেগুলি নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করো তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দাও আর যারা আমাদের চ্যানেলের এসেছো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জি এবং কারেন্ট অ্যাফেসিয়েটেড সমস্ত রকম তথ্য সবার আগে পাওয়ার জন্য চলো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ